মডার্ন হারবাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হারবাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমাদের কাছে করেছেন আব্দুল আলিম, 49 বছর বয়স তার। তিনি বলেছেন যে আমার বেশ কিছুদিন থেকে রাতে ঘুম হচ্ছে না এবং শরীর ঘেমে যাচ্ছে, বুক ধড়ফড় করছে, বুকে ব্যথা হচ্ছে। আমার ওজন 82 কেজি, আমার হার্টে ব্লক আছে 90% ও 80%, আমার উচ্চ কোলেস্টেরলও আছে এই অবস্থায়। জি আলিম ভাই, আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস টমাটোর শরবত আপনাকে খেতে হবে। এটা প্র্যাকটিস করতে হবে আপনাকে মিনিমাম 6 মাস পর্যন্ত। এবং টমাটোর শরবত শেষ করে কিছুক্ষণ পরে আপনি হাঁটাহাঁটি করে, একটু ব্যায়াম করে, গোসল টোসল করে আবার আপনি 1 গ্লাস করলার শরবত খেতে হবে। আপনাকে একটু কষ্ট করতে হবে, মানতে হবে শরীরটাকে ভালো করার জন্য। আর আপনার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যা আছে, বেড এক্সারসাইজ যতগুলো আছে, আপনার হাঁটা চলা, গোসল, সাঁতার, এই সব ধরনের ব্যায়ামের আপনার অভ্যাস করতে হবে। খাদ্য অভ্যাসের ভিতরে আপনার সব খাবারের ভিতরে মেথি দিতে হবে। মেথি আপনার ভাতের ভিতরে দিতে পারবেন, তরকারির ভিতরে মেথির পরিমাণ একটু বাড়ায় দিবেন, তরকারির ভিতরে আপনি তিলের পরিমাণ বাড়ায় দিবেন, একটু সরষার পরিমাণ বাড়ায় দিবেন। এই তিনটা জিনিস আপনার সব তরকারিতে, সব খাবারে দিতে হবে। আর স্যুপ এবং জুস, পানি জাতীয় খাবার অনেক বেশি আপনাকে খেতে হবে। আর হালকা গরম পানি, আপনি ঠান্ডা পানি খেতে পারবেন না। আচ্ছা ভাই আব্দুল আলিম, প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। ডাক্তার আলমগীর মতি কিন্তু খুব সহজলভ্য, সহজে পাওয়া যায় কিছু চিকিৎসা পদ্ধতি কথা বললেন। এগুলি কিন্তু সবই চিকিৎসা। চিকিৎসা মানে কিন্তু শুধু ওষুধ খাওয়া নয়, চিকিৎসা মানে কিন্তু আপনার এই নিয়মকানুনগুলোও মেনে চলা। আমাদের চারপাশে ডাক্তার আলমগীর মতি যেটি বলে, হাত বাড়ালে যে জিনিসগুলো পাওয়া যায়, খাদ্য পথ্য থেকে বাড়ির পাশে, ঘরের আঙিনা, রাস্তার ধারে, পুকুর পাড়ে, জলাশয়ে, অবহেলায় বেড়ে ওঠা গাছগুলো আমাদের জীবন সুরক্ষা করে। এবং হার্টে ব্লক হয়েছে আপনি বলেছেন, এবং 80% 90% তার মানে অনেক। এবং এই কারণেই কিন্তু আপনার বুকে ব্যথা হচ্ছে, অস্থিরতা বাড়ছে, অনেক বেশি রসুন খেতে হবে। আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী হয় বাইপাস করবে, নাহলে স্ট্যান্ডিং করবে, কিছু একটা করতে হবে, নাহলে পেসমেকার লাগাইতে হবে, কিছু একটা করতেই হবে। এই 90% হয়ে গেছে, এখানে আর বসে থাকা ঠিক না, বা আমাদের কোনো ওষুধে এটা ভালো হবে এই আশা করাটাও ঠিক না। যত দ্রুত সম্ভব আপনাকে একজন স্পেশালিস্টের কাছে বা হার্টের চিকিৎসকের কাছে শরণাপন্ন হইতে হবে। তবে এই প্রসিজার করার পরে, প্রসিজারগুলো বা ওটি করার পরে কিন্তু আপনাদের আমাদের পরামর্শগুলো মেনে চললে আপনার পরবর্তীতে কিন্তু জটিলতা হওয়ার আশঙ্কা অনেক কমে যাবে, অন্যান্য আর্টারি ভেইনগুলি সুরক্ষা হবে। এখন একটার কথা উনি বললেন যে 95%, আর কোনগুলো 45 আছে, 35 আছে, 25 আছে, এক কাছাকাছি আইসা যায় আমি দেখেছি। সাধারণত আমাদের যে হিস্টোরিগুলি পাই তাতে দেখা যায় একটা যদি 95 থাকে অন্যগুলো প্রায় অর্ধেকের কাছাকাছি বা একটু কম বেশি এসে যায়। ডাক্তার আলমগীর মতি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে স্টুডিওতে।